আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি ডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। আফ্রিকায় ফ্রান্সের সাবেক উপনিবেশ হিসেবে পরিচিত দেশগুলোতে একের পর এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটছে। সর্বশেষ গ্যাবনে ক্ষমতা দখল করল সেনাবাহিনী। এ নিয়ে 2020 সাল থেকে এ পর্যন্ত আফ্রিকার মালি, গিনি, বুর্কিনা ফাসো, চাদ সহ বিভিন্ন দেশে 10টি অভ্যুত্থান ঘটল। এগুলোর বেশিরভাগই হয়েছে মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে, যে অঞ্চলে ফ্রান্সের উপনিবেশ ছিল। এর আগে গত 26 জুলাই সেনাবাহিনী ক্ষমতা দখল করে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে। এরও আগে 2021 সালে গিনিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ২০০৯ সাল থেকে গ্যাবনের প্রেসিডেন্ট ছিলেন আলি বঙ্গো। তার পিতা ওমর বঙ্গো ক্ষমতায় এসেছিলেন 1967 সালে। 2009 সালে তিনি মারা যান। এরপরই ক্ষমতায় আসেন আলি বঙ্গো। পিতাপুত্র দুজনেই ছিলেন ফ্রান্সের অনুগত। গত 30শে আগস্ট সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী হয়েছেন তিনি। এই অভ্যুত্থান করেছে প্রেসিডেন্ট বঙ্গোরই নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর বিশেষ শাখা রিপাবলিকান গার্ড। অভ্যুত্থানের পরপরই প্রচারিত সংক্ষিপ্ত একটি ভিডিওচিত্রে দেখা যায় ক্ষমতাচ্যুত আলি বঙ্গো ভেঙে পড়েছেন। তার পক্ষে আওয়াজ তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই অভ্যুত্থানের মাধ্যমে গ্যাবন বঙ্গো পরিবারের 56 বছরের শাসনের অবসান ঘটল। বিরোধীদের অভিযোগ, বঙ্গো পরিবার তেল ও খনিজ সম্পদ ব্যবহার করে নিজেরা লাভবান হয়েছে, সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। গ্যাবনে জাতীয় নির্বাচন হয় গত 26শে আগস্ট। নির্বাচনে তৃতীয় মেয়াদের জন্য লড়াই করেন আলি বঙ্গো। 30শে আগস্ট রাতে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এতে দেখা যায় নির্বাচিত হয়েছেন আলি বঙ্গো। এরপরই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে ক্ষমতা দখল করেন রিপাবলিকান গার্ড প্রধান ব্রাইস ক্লথায়ার গুলিউই নুগুমা। ৩১শে আগস্ট সকাল হতেই সেনাদের সমর্থনে রাজধানী লিব্রেভিলে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। সামরিক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনে উল্লাস করতে দেখা গেছে এসব মানুষকে। রাজপথে অভ্যুত্থানকারীদের পক্ষ নিয়ে স্লোগান দিয়েছেন তারা। এর আগে নাইজারেও একই চিত্র দেখা গেছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ বেনিন, বুর্কিনা ফাসো, চাদ, আইভরি কোস্ট, গায়ানা, মালি, নাইজার, সেনেগাল ও গ্যাবন সহ 14টি দেশে 150 বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সের উপনিবেশ শাসন টিকেছিল। 1950 ও 60-এর দশকে এসে এসব দেশ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায়। ফ্রান্সের 115 বছরের বর্বরোচিত শাসন শেষে 1977 সালে সর্বশেষ জিবুতি স্বাধীনতা লাভ করে। এর মাধ্যমে আফ্রিকার ইউরোপের দেশগুলোর ঔপনিবেশিক শাসনের কার্যত অবসান ঘটে। এরপর আফ্রিকার অল্প কয়েকটি ছিটমহল স্পেন ও ব্রিটেনের দখলে ছিল, কিন্তু ফ্রান্স তার অধীনস্থ দেশগুলোকে স্বাধীনতা দেওয়ার আগে এটা নিশ্চিত করে এসব দেশের প্রাকৃতিক ও মূল্যবান খনিজ সম্পদের উপর প্যারিসের পরোক্ষ নিয়ন্ত্রণ যেন অব্যাহত থাকে। এর কারণ হচ্ছে আফ্রিকার এসব দেশে এমন সব মূল্যবান খনিজ সম্পদ আছে যেগুলো ইউরোপের নেই। ফ্রান্স মধ্য ও পশ্চিম আফ্রিকার এসব দেশে তার আধিপত্য টিকিয়ে রাখতে নিজেদের পছন্দের শাসককে ক্ষমতায় বসিয়েছে। এমনকি এসব শাসককে ক্ষমতায় টিকিয়ে রাখতে ও সরকার বিরোধী আন্দোলন দমনে নিজেদের সেনা পাঠিয়েছে এসব দেশে, স্থাপন করা হয়েছে সামরিক ঘাঁটিও। কোনো শাসক ফ্রান্সের কথা মতো না চললে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে অথবা গোয়েন্দা পাঠিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই কৌশলে ফ্রান্স এ পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশের 22 জন প্রেসিডেন্টকে হত্যা করেছে। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনে ফ্রান্স এসব দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, দাস শ্রমিক হিসেবে লাখ লাখ মানুষকে বিক্রি করেছে অন্য দেশে। সে সময় ইউরোপের দেশগুলোতে দাস ব্যবসা আফ্রিকার কৃষ্ণাঙ্গদের দিয়ে জমে উঠেছিল। এজন্য বিশেষ করে ফ্রান্স তার উপনিবেশগুলোতে মানুষকে যুগ যুগ ধরে অশিক্ষিত ও দরিদ্র করে রেখেছিল। আর এ কারণে এখনও এসব দেশ
ফরাসি শোষণের বেড়াজাল থেকে মুক্ত নয়। এখনও নানা কৌশলে এই দেশগুলো থেকে মূল্যবান খনিজ সম্পদ লুটে নিচ্ছে ফ্রান্স। এমনকি ঔপনিবেশিক শাসনামলে এসব দেশে নির্মাণ করা ভবনগুলোর ভাড়া এখনও এসব দেশের সরকারের কাছ থেকে আদায় করে ইউরোপের এই দেশটি। কিন্তু হঠাৎ করেই শনির দশায় পেয়েছে ফ্রান্সকে, একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের সাবেক উপনিবেশগুলো। ফ্রান্সের পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম আসত তাদের সাবেক উপনিবেশ পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে। গত 26 জুলাই সেনাবাহিনী দেশটির ফ্রান্সপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গৃহবন্দী করে ক্ষমতা দখল করে। এরপর জান্তা সরকার নাইজার থেকে ফ্রান্সে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করে দেয়। এতে দিশেহারা হয়ে পড়ে ফ্রান্স। আফ্রিকার মানুষ ফ্রান্সের এই লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, আর এতে নেতৃত্ব দিচ্ছে এসব দেশের সামরিক বাহিনী। গত 5 বছরে আফ্রিকার যেসব দেশে সেনা অভ্যুত্থান হয়েছে, সুদান বাদে বাকি সব দেশেই একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। এসব দেশের সরকারের উপর ফ্রান্সের প্রভাব কর্তৃত্ববাদী শাসকদের পক্ষ নেয়া ও তাদের প্রতি সমর্থন দিয়ে যাওয়ায় ফ্রান্সকে দায়ী করে থাকে এসব দেশের সাধারণ মানুষ। জনগণের ফ্রান্স বিরোধী এ মনোভাবকেই কাজে লাগাচ্ছেন অভ্যুত্থানকারী জেনারেলরা। তারা ফ্রান্স বিরোধী বক্তব্য দিয়ে জনগণকে কাছে টানছেন। তারা ফ্রান্সে তাদের দেশের মূল্যবান খনিজ সম্পদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, আর এতে ফ্রান্সের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ক্রমান্বয়ে। নাইজারের পর গ্যাবন হাতছাড়া হওয়ার ক্ষতি ফ্রান্স কিভাবে কাটিয়ে উঠবে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ইউরোপের এই দেশটির অর্থনীতির উপর গড়ে উঠেছিল পশ্চিম ও মধ্য আফ্রিকায় তাদের দখল করা দেশগুলোর খনিজ ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। কিন্তু এসব দেশের মানুষের মধ্যে ফ্রান্স বিরোধী মনোভাব এখন তুঙ্গে। তারা তাদের দেশের খনিজ সম্পদ ফ্রান্সকে নামমাত্র মূল্যে সরবরাহের নামে লুট করতে দিতে রাজি নয়। মধ্য আফ্রিকার দেশ গ্যাবন ফ্রান্সের সাবেক উপনিবেশগুলোর একটি। আফ্রিকার দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম জ্বালানি তেল উৎপাদনকারী দেশটি দীর্ঘদিন ধরেই ছিল ফ্রান্সের জ্বালানি তেলের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু গত 30 আগস্ট ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় নেমে এসেছে গ্যাবনের সাধারণ মানুষ। আফ্রিকার দেশগুলোতে এখন আর ফ্রান্সের কোনো কৌশলই কাজে লাগছে না। তারা এখন ভালো করেই বুঝতে পারছে এসব দেশে আগের মতো সামরিক হস্তক্ষেপ করে বা সেনা পাঠিয়ে কোনো সাফল্য পাওয়া যাবে না। আর এ কারণেই সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হল্যান্ডে বলেছেন, আফ্রিকার জনগণের ভাগ্য নির্ধারণের দায়িত্ব এখন আর ফ্রান্সের উপর নির্ভর করছে না। গ্যাবনের সাবেক প্রেসিডেন্ট ওমর বঙ্গো বলেছিলেন, ফ্রান্স ছাড়া আফ্রিকা হল চালকবিহীন গাড়ির মতো। কিন্তু আজকের আফ্রিকার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আফ্রিকা এখন আর ফ্রান্সের উপর নির্ভরশীল নয়, বরং আফ্রিকার মূল্যবান খনিজ সম্পদের উপর নির্ভরশীল ফ্রান্স এখন মহাবিপদে পড়েছে একে একে এসব সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ায়। ফরাসি পত্রিকা লা ফিগারো বলেছে, আফ্রিকার সামরিক অভ্যুত্থানের মহামারী লেগে যাওয়ায় ভারসাম্য হারিয়েছে ফ্রান্সের কূটনীতি। অন্যদিকে দেশটির লেবন পত্রিকায় বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকা যে বিশ্বায়নের অংশ হয়ে গেছে তা বুঝতে ব্যর্থ হয়েছে ফ্রান্স। গ্যাবনের অভ্যুত্থানের পর আল জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ফ্রান্সের অনুসন্ধানী সংবাদপত্র মিডিয়া পার্ট তাদের এক প্রতিবেদনে বলেছে, বেশ কিছু সিনিয়র ফরাসি কূটনীতিক প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পরামর্শ দিয়েছেন আফ্রিকায় সামরিক ঘাঁটিগুলো বন্ধ করে দিতে। এর কারণ হিসেবে তারা বলেছেন, আফ্রিকা মহাদেশ জুড়েই ফ্রান্সের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘৃণা ও বিদ্বেষ বাড়ছে। ফ্রান্স সরকার এটাও বুঝতে পারছে আফ্রিকার দেশগুলোতে ফ্রান্স বিরোধী এসব অভ্যুত্থান ও বিক্ষোভের পেছনে হাত আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের। কারণ এসব পরাশক্তিও চায় আফ্রিকার খনিজ সম্পদের উপর ভাগ বসাতে। এ কারণেই তারা উস্কে দিচ্ছে সেনাবাহিনী ও সাধারণ মানুষকে, আর এতে বড় বিপদের মুখে পড়েছে ফ্রান্স।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।